ব্যাংকটি তোমাদের ড্রয়িং ক্লাস নিতে চলে এসেছি। তোমাদের প্রত্যেকের কাছে এই ড্রয়িং বইটা আছে, হ্যাঁ বইটা খোলো। আগের দিন তোমাদের তরমুজ আঁকানো হয়েছে, আজকে তোমাদের বল আঁকানো হবে। দেখো তোমরা নতুন আঁকতে শিখছো, স্কেচগুলো ঠিকঠাক খেয়াল করে আঁকবে। আর রং তো তোমরা করতেই শিখে গেছো, কীভাবে রং করে, রং করার সময় যেন বাইরে রং না বেরিয়ে যায়, বই দেখে ধরে ধরে আঁকবে, ঠিক আছে। আজকে তোমাদের বল আঁকানো হচ্ছে, পাতা ছয় হলো। দেখো প্রথমে একটা গোল করে নেবে, গোল, গোলটা যেন খুব সুন্দর গোলটা। যদি কোথাও আর যখন আঁকবে পেন্সিলটাকে খুব হালকা করে ধরবে, কোনো যেন চেপে আঁকবে না, চেপে যদি আঁকো তাহলে যদি এদিক ওদিক, যেমন দেখো আমার একটু বেরিয়ে গেছিল, আমি মুছে দিয়েছি, চক বলে মোছা গেল। ওই তুমি যদি চেপে পেন্সিল দিয়ে আঁকো তাহলে তোমাদের কি হবে, যখন মুছবে তখন পাতাটা খুব খারাপ হয়ে যাবে। হালকা পেন্সিলকে আলত করে ধরে সুন্দর করে গোল টানবে, একটা গোল টেনে নিলে, তারপরে দেখো ভেতরে একটা গোল, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা দাগ দেবে, আর একটা কি করবে, এখানে একটা দাগ দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখান দিয়ে একটা দাগ দিয়ে দেবে, আর একটা কি করবে, এখান থেকে দাগ দিয়ে দিলে, ঠিক আছে। এরপর এখানে একটা গোল করবে, এখানে একটা বাঁকিয়ে বাঁকিয়ে দেবে। দেখেছো প্রত্যেকটা বাঁকানো বাঁকানো হয়েছে, যদি কোথাও একটু উনিশ বিশ হয়ে যায় রাবার দিয়ে আলতো করে মুছে দেবে। আর সবসময় বলছি আঁকাটা খুব হালকা করে, পেন্সিল হালকা আলতো হাতে আলতো করে করে আঁকবে, কখনোই চেপে ধরে আঁকার চেষ্টা করবে না, তাহলে কিন্তু পাতাটা নষ্ট হয়ে যাবে, ওটা মুছলে খাতা নোংরা হয়ে যাবে, তোমরা তারপরে লিখতে আঁকতে পারবে না। প্রথমে হালকা করে এঁকে নেবে, আঁকা হয়ে গেলে তারপরে তোমাদের যদি মনে হয় তোমরা ডিপ করবে। আর সবসময় বর্ডার লাইন পেন্সিল রং করার পর বর্ডার লাইন পেন্সিলটা ব্যবহার করবে, তাহলে কি ব্ল্যাকটা ডিপ হয়ে গেলে দেখবে আঁকাটা খুব সুন্দর হবে। এবারে কালার তো তোমাদের বই দেওয়া আছে, ওপরটা এটা আর এটা লাল, এটা আর এটা হলুদ, আর এটা আর এটা নীল, আর মাঝখানটা কি কালো, তাহলে আমি লিখে দিই লাল আর এটাও লাল, তাই তো। তারপরে এটা হলুদ, আর এটাও হলুদ, দেখো অল্টারনেট করে রংটা দিয়েছি, এটা কি নীল, এটাও নীল, দেখো পুরো অল্টারনেট, এটা লাল এটা লাল, এটা হলুদ এটা হলুদ, এটা নীল এটা নীল, আর এটা হচ্ছে কালো। কালো হয়ে যাওয়ার পর বর্ডার লাইন পেন্সিল কালারটা করে নেবে, নিয়ে বর্ডার লাইন পেন্সিল দিয়ে ডিপ করে বুঝিয়ে দেবে, তাহলে দেখবে আঁকাটা খুব বেশি হবে এবং সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত, পরের দিন আবার একটা অন্য আঁকা শেখানো হবে।